বুলেটের শব্দে কেঁপে উঠল রাজধানীর শালবাগানস্থিত আর্মি ক্যাম্প। বুলেটবিদ্ধ হলেন এক জওয়ান, তার নাম টিপি থাপা। জওয়ানের পেট ও বুকে গুলি লাগে। ঘটনা শনিবার বিকেল 4টা নাগাদ। আশঙ্কাজনক অবস্থায় জওয়ান টিপি থাপা জিবি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। কর্তব্যরত অবস্থায় বুলেটবিদ্ধ হন এই জওয়ান। কি কারণে ক্যাম্পে গুলিকাণ্ড ঘটল তা নিয়ে মুখ খুলছে না সেনা কর্তারা। পুরো ঘটনা রহস্যে মোড়া। কোনো বৈদেশিক আক্রমণ রুখতে নয়, খোদ নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করেই বুলেটের শব্দে কেঁপে উঠল রাজধানীর সংলগ্ন শালবাগানস্থিত সেনাবাহিনীর ক্যাম্প। শনিবার বিকেলে এই ঘটনা। সেনা ক্যাম্পে গুলিকাণ্ডে গুরুতর জখম হয় এক জওয়ান, তার নাম টিপি থাপা। জওয়ানের পেট ও বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় এই সেনা জওয়ান জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনার কারণ নিয়ে মুখে কুলুপ বেঁধে রেখেছেন সেনা কর্তারা। সেনা সূত্রের খবর অনুযায়ী এদিন বিকেলে আচমকা শালবাগানস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে পরপর 2টি বুলেটের শব্দ হয়। বুলেটের শব্দ শুনে ক্যাম্পের অন্যান্য জওয়ানরা ব্যারাক থেকে বেরিয়ে আসে। এই সময় ক্যাম্পের সেন্টার পোস্টের সামনে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জওয়ান টিপি থাপা। এই জওয়ানই সেন্ট্রির দায়িত্বে ছিলেন। সেন্ট্রি পোস্টের সামনেই ছিল জওয়ানের সার্ভিস রাইফেল। এই ঘটনার পর রক্তাক্ত জওয়ানকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় জওয়ানের অস্ত্রোপচার। বর্তমানে জিবির আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়ে দেন জওয়ান টিপি থাপা এখনও বিপদসীমা অতিক্রম করতে পারেননি। অস্ত্রোপচার করে জওয়ানের পেট ও বুক থেকে 2টি বুলেট উদ্ধার করা হয়। রহস্যজনকভাবে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ সেনা কর্তাদের। কিভাবে জওয়ান টিপি থাপার শরীরে বুলেটের আঘাত লেগেছে তা খোলসা করেনি সেনা কর্তারা। জওয়ান টিপি থাপা কি আত্মহত্যা করতে চেয়েছিলেন নাকি অন্য কোনো সহকর্মী পূর্ব শত্রুতার জেরে তাকে গুলি ছোড়ে? জওয়ান টিপি থাপা যদি আত্মহত্যা করতে চান তাহলে এর পেছনেও কি কারণ ছিল? এই অজানা রহস্য উন্মোচন করেননি সেনা কর্তারা। পুরো ঘটনা রহস্যে আবৃত। সেনা কর্তৃপক্ষ এই বিষয়টি স্থানীয় এয়ারপোর্ট থানাকেও অবগত করেনি। ঘটনার পর সেনা আধিকারিকরা দফায় দফায় জিবি হাসপাতালে ছুটে যান এবং গুলিবিদ্ধ জওয়ানের চিকিৎসার খোঁজ খবর নেন, কিন্তু মিডিয়ার কাছে মুখ খোলসা করেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।